সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন, মানসিকভাবে চাঙ্গা রয়েছেন। আমি মোহাম্মদ আব্দুল মতিন চয়ন। আজকে 14ই আগস্ট বুধবার 2024 এই ভিডিও আলোচনা করছি। আমাদের আজকের আলোচনার শিরোনাম, আগামীকাল থেকে পুনরায় চার্মিং শেয়ার বাজার হওয়া নিয়ে আশাবাদী ইনশাআল্লাহ। এই শিরোনামে বন্ধুরা, আমি আজকে আপনাদের জন্য আগামীকালের বাজার সম্ভাবনা এবং বাজার শেয়ার বাজারের নিয়ে রিসেন্ট টাইমে যে চার্মিং বাজার আমরা দেখলাম, সেই বাজারের বিষয়গুলো নিয়ে আমি মূল্যবান আলোচনা আপনাদের সামনে করব। আশা করি যারা আমার চ্যানেল দেখেন তারা সমস্ত অংশটুকুই দেখবেন এবং আলোচনার সমস্ত অংশটুকু দেখার পাশাপাশি ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই। বন্ধুরা, এটি বলার অপেক্ষা রাখে না, আপনারা দেখছেন গতদিনই আমি শেয়ারবাজার নিয়ে অনেকেই প্যানিক থাকলে, হতাশ থাকলেও আমি আজকে থেকে যে বাজার ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ আশাবাদী সেই নিয়ে ভিডিও দিয়েছিলাম। যারা আমার ভিডিও দেখেন তারা ভিডিও জানেন, যারা দেখেন না তারা গতকালকের ভিডিও যে আপনারা দেখে নিতে পারেন। তো বন্ধুরা, আমি ইতিপূর্বে আপনাদের সামনে এই নতুন সরকার আসার পূর্বে, যখন কিনা পূর্ববর্তী সরকার পতন হলো, তারপর প্রথম লেনদেন শুরু হওয়ার আগে আমি আপনাদেরকে ভিডিও দিয়ে এবং পোস্ট দিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে জানাইছিলাম এবার শেয়ারবাজার আগুন হবে ইনশাআল্লাহ। সেই পোস্ট এবং ভিডিও আমার চ্যানেলে রয়েছে এবং আমার আইডিতে রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। এবং এই বাজার পুনরায় চার্মিং হতে যাচ্ছে, যেই রকম চার্মিং আমরা এক সপ্তাহের মধ্যে দেখেছিলাম পূর্বের দিনগুলোতে, বিগত দুদিন মাইনাস হওয়া বাদ দিয়ে যে 200, 250, 300 পয়েন্টের ইন্ডেক্স বৃদ্ধি। আমি আশাবাদী ইনশাআল্লাহ আগামীকাল থেকে এ পুনরায় সেই চার্মিং বাজারের আশাবাদী, এবং কেন আশাবাদী সেই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সামনে আলোকপাত করছি। আশা করি আলোচনাটি সমস্ত অংশই শুনবেন। তো বন্ধুরা, আলোচনার শুরুতেই আমি আপনাদেরকে যে বিষয়গুলো আলোকপাত করব যৌক্তিক সহকারে সেগুলো শুনবেন। আমরা আজকে বাজার সকালবেলা 10:02-5905 দেখেছি, যেটা বলা যায় যে 5904 এই 5904 লেভেলে ওভারঅল মনে করি বাজার আমরা ধরিনি 5904-এ শুরু হয়, 5867, দ্যাট মিন্স 33-34-35 পয়েন্ট পজিটিভ দিয়ে বাজার শুরু করে। এরপর বাজার সে আস্থার লেভেলটা কিছুটা কমে আসতে থাকে 5857-10:42-এ, যেটি যে যেটা আমরা দেখি সেই সময়ের আর একটা লো অবস্থানে চলে আসে, যা তার পূর্বের দিনের ইন্ডেক্স 5867 সে লেভেল থেকেও বাজার কমে 5852 লেভেলে চলে আসে, এবং যা প্রায় 15 পয়েন্টের মতো নেগেটিভ হিসেবে চলে যায় বাজার। সেই সময়ে আমরা বাজারের এর পর আবার বাজার পুনরায় আপ হতে থাকে এবং পুনরায় বাজার ডাউন হয়ে 5854 এ লেভেলে বাজার একটা 52, দ্যাট মিন্স 5:11-29 বাজার আর 15 পয়েন্টে মাইনাস চলে আসে পুনরায়। এবং এইখান থেকে বন্ধুরা আমরা দেখি বাজার ধীরে ধীরে ব্যাক হতে থাকে, এবং ব্যাক হওয়ার পর আমরা দুপুর 12:17-তে 5925 পয়েন্টে দেখতে পাই, যা 33-25, 58 পয়েন্টের মতো পজিটিভ হতে থাকে। এরপর আবার কিছুটা সেল প্রেশার, আমরা জানি 12:30-12:30 লেভেলে কিছুটা সেল প্রেশার আসে, আসার পরও বাজার 5878, দ্যাট মিন্স 5867-এর
ঈদ থেকেও বাজার 10 পয়েন্টে উপরন্ত থাকে, যা পূর্বের দিন থেকে পজিটিভ থাকে। এবং লোয়েস্ট যে ভ্যালু ইতিপূর্বে ওই দিনে করে 5,852, সেটার উপরেও থেকে যায়। দ্যাট মিন্স 5,879 পয়েন্ট, দ্যাট মিন্স প্রায় যে লো ভ্যালু ছিল সেখান থেকেও 37 পয়েন্টের বেশি পজিটিভ থাকে। তো বন্ধুরা, এই যে বাজারের যে একটা সাপোর্ট, পূর্ববর্তী লোয়েস্ট ভ্যালু থেকে ওপরে বাজার সারাদিন উঠানামা করে থাকতে থাকে, অবশেষে বাজার আমরা বাজার 2:20-5,950 পয়েন্টে আমরা দেখি দিন শেষে ক্লোজ করে, 5,000 কারেকশন করে 5,952 ক্লোজ দেওয়া হয়। 1,243 কোটি, 1,244 কোটি ওভারঅল আমরা ধরে নিতে পারি। তো বন্ধুরা, এই যে 1,244 কোটি লেনদেন প্লাস আজকে 123টি গেনার, এই গেনার বৃদ্ধি পাশাপাশি বাজারে লেনদেন বৃদ্ধি বাজারকে কিন্তু একটা ভালো দিকে ত্বরান্বিত করছে। এর পাশাপাশি স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ারগুলোর একটা ভালো পজিটিভ বাজারকে শক্ত ভিত্তি তৈরি করতে বা স্ট্রং করতে সাহায্য করেছে। বন্ধুরা, যারা আমার চ্যানেল গতদিনও আলোচনা দেখছেন তারাও জানেন আমি আজকের বাজার ঘুরে দাঁড়াবে সেটা অনেকেই ভীত সন্তুষ্ট হয়ে প্যানিক দিলেও, ভয় করলেও, আমি কিন্তু আজকে বাজার ঘুরে দাঁড়াবে ইনশাল্লাহ বলে ভিডিও দিয়েছি, পোস্ট দিয়েছি আইডিতে, এবং আপনারা আমার ভিডিওতে দেখে নিতে পারেন। গতকালকে আলোচনা করে বলেছিলাম যে আজকে থেকে ইনশাল্লাহ ঘুরে দাঁড়াবে, সেটাই হয়েছে। দেখুন, বর্তমানে মার্কেটের পি 13.4, যা খুবই চমৎকার সেফটি, একটা বিনিয়োগযোগ্য পি, লোন মার্জিন ভূমালো একটা পি। আমরা বাজারের আজকে উল্লেখযোগ্য বিষয় বাজার ঘুরে দাঁড়ানোর পিছনে ব্যাংক সেক্টরের পুনরায় 1 নম্বরে চলে আসা এবং ব্যাপক লেনদেন 367 কোটি টাকা, তারপর টেলিকমিউনিকেশন এবং তারপর ফার্মাসিউটিক্যাল, ফুড অ্যানালাইড এবং টেক্সটাইল গতদিন 5 নম্বরে ছিল, টেক্সটাইল আজকেও 5 নম্বরে অবস্থান করেছে। ওভারঅল ব্যাংক সেক্টরের একটা ইউটার্ন বাজারকে পজিটিভ হতে সাহায্য করছে। আমরা দেখেছি বাজারে ব্যাংক সেক্টরে 41.67% গেইন, প্লাস বাজারে মার্কেটে লেনদেনের ভ্যালু প্লাস গেইন উভয় দিক দিয়ে ব্যাংক মার্কেটে ডমিনেট করে বাজারকে শক্ত হতে ত্বরান্বিত করেছে। পাশাপাশি টেলিকমিউনিকেশন সেক্টরে 100% গেইন এবং এই টেলিকমিউনিকেশন সেক্টরকে এগিয়ে নিয়ে যাওয়া ভ্যালুর দিক দিয়ে 2 নম্বরে, ওভারঅল এই নতুন এই সেক্টরটিকে মার্কেটে একটা উত্থানের সিগনাল প্রদান করছে। তো বন্ধুরা, আমরা এবার বাজারের আমরা যদি তাদের আর হিস্ট্রিটা দেখি, গতদিন 1,014 কোটি, আজকে বাজারে 1,243, দ্যাট মিন্স 1,014 থেকে 1,243 227 কোটি, 229 কোটি, 229 কোটি এই যে লেনদেন বৃদ্ধি বাজারকে একটা ভালো দিক ত্বরান্বিত করেছে। পাশাপাশি আমরা যদি সেন্টিমেন্ট প্যারামিটারটা দেখি, নিউট্রাল মুভমেন্ট 42 তৈরি করেছে। ওভারঅল বাজারে আমরা গত দিন থেকে লেনদেন বেশি এবং তার পূর্বের দিন থেকে গতদিন বেশি হয়েছিল, গতদিন থেকে আজকে লেনদেন বৃদ্ধি বাজারকে একটা শক্ত এবং সেই চার্মিং বাজারের সিগন্যালই প্রদান করছে। বন্ধুরা, আমরা এবার এই বাজারের আমি যেই ভিত্তিতে সাধারণত রিসার্চ করে বাজারের সম্বন্ধে বলি আপনাদেরকে, সেই ভিত্তিটা আজকে যদি দেখি তাহলে দেখুন 5,867 থেকে 5,962 প্রায় 95 পয়েন্টের একটা ভ্যারিয়েশন আমরা এখানে দেখতে পাচ্ছি, 95 পয়েন্টের ভ্যারিয়েশন। তো স্বাভাবিকভাবে 95 পয়েন্টের ভ্যারিয়েশনের মধ্যে 84 বা 85 পয়েন্ট পজিটিভ ছিল এবং সেই 10 ভ্যারিয়েশনের কাছে বাজার ক্লোজ করেছে। এখন আমার যেটা সাইকোলজিক বা যৌক্তিক বিশ্লেষণ সেটা হলো, বাজার 5,962 এটা সর্বোচ্চ ভ্যালু আজকে হয়েছে, এখন আগামী দিনে এই 5,962-র প্রথম দিকে এটার ক্রসের বিষয়টি অতি সহজ ম্যাটার হয়ে গেছে। 5,952 এখান থেকে 5,962, দ্যাট মিন্স 5,964-র এটা
আমাদেরকে ক্রস হয়ে লেনদেন হলে বাজারে প্রতি আরও একটা আস্থা লেভেল তৈরি হবে এবং বাজারে একটা ডিফনেস তৈরি হবে। আমি এরপরে এই রেজিস্ট্যান্সগুলো আলোচনা করব। বন্ধুরা, আমরা এই ইন্ডেক্সের এবার আমাদেরকে প্রাথমিকভাবে 5900, আমি যেটা বললাম 63, এইটা প্রথম, তারপরে 5963-র পর আমাদেরকে পরবর্তী যেটা দেখতে হবে সেটা হলো 6016। 5963-র পর 6016, এই যে 6016 একটা ক্লোজ ভ্যালু 11 তারিখে হয়েছিল, এটার ক্রসের প্রয়োজন রয়েছে। এই 11 তারিখে 2000 কোটি লেনদেন আমরা দেখেছি, 2009 কোটি, যেটা রিসেন্টলি অনেক দিন পর একটা বড় রেকর্ড করছে। সেই লেনদেন এবং 91 পয়েন্ট পজিটিভ ছিল সেই 6016, এটাকে আগামীকাল ক্রসের প্রয়োজন রয়েছে। সেখানে এটাকে ক্রস করতে হলে 5952, দ্যাট মিন্স 48 পয়েন্ট এবং 15 পয়েন্ট 63-64 পয়েন্টের একটা ভ্যারিয়েশন প্রয়োজন রয়েছে। সেক্ষেত্রে 6016-র উপরে ক্লোজ ভ্যালু করলে, 6017-18 ক্লোজ ভ্যালু করলে সে এই ইন্ডেক্স কিন্তু বড় ধরনের একটা চার আরও সামনে যাওয়ার একটা যে আমরা সম্ভাবনা দেখছি এবং আমি আশাবাদী সেটা কিন্তু গ্রো করতে সাহায্য করবে। তো বন্ধুরা, আমরা দেখুন বাজারে ভ্যালুটা দেখি, ভ্যালু 2000 কোটির পর 1142, তারপর 1014-তে চলে আসে এবং সেই 1014-র পর আবার পুনরায় 1243 এই 1142-কে ক্রস করে এবং 5932-কে, এটাকেও এই যে 5932 এবং 1142 এই দুটোকে ভ্যালু প্লাস ইন্ডেক্স দুটোকে ক্রস করে এবং এই 5867 যে 1014 এটাও ক্রস করে। তো এখন আমাদেরকে ভ্যালুর দিক দিয়ে এইটা ক্রসের অপেক্ষায় থাকতে হবে 1605 এবং ইন্ডেক্সের ভ্যালু 6016 দ্বিতীয়বার, দ্বিতীয় রেজিস্ট্যান্স, প্রথম রেজিস্ট্যান্স 5900, যেটা আজকে সর্বোচ্চ 63-64, 5963, আমরা 64 এক ধরে নিব, 5964 প্লাস 6016 বা 17, এই দুটো ইন্ডেক্স যদি আজ আগামীকাল ক্রস করে ক্লোজ ভ্যালু করতে পারে তাহলে কিন্তু বাজার এবং এই 1600 কোটি লেনদেন আমাদেরকে পরবর্তীতে এই ভ্যালুটা ক্রসেরও সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। তো বন্ধুরা, আমি আশাবাদী আগামীকাল থেকে পুনরায় সেই চার্মিং বাজার পাশাপাশি লেনদেন বৃদ্ধি হবার আমি আশাবাদী নিয়ে যে আলোচনা করলাম সেটা আমার কনফিডেন্স, ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানাতে চাই। তো বন্ধুরা, আমার এই আলোচনা আপনারা ইতিপূর্বে দেখেছেন, শেয়ার বাজার নিয়ে আমাদের আলোচনা আপনারা সবসময় সঠিক হতে দেখেছেন, 80% সময় আপনাদের এই আজকের আলোচনা এখানেই শেষ করছি আপনাদের জন্য এই আলোচনাটি। আশা করি আল্লাহ আপনাদের সহায়ন এবং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায়। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।